নমস্কার আজকে একটি অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট আসন্ন আর এবছরের যে নির্বাচন কমিশন নির্ঘণ্ট দিয়েছে ভোটের সেই নির্ঘণ্টতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে সাত দফায় ভোট হবে দফাগুলো কি আপনারা সবাই জানেন তাও আমি আর একবার বলে দিচ্ছি উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তারপর ছাব্বিশে এপ্রিল দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট তারপর সাতই মে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ তারপর তেরোই মে বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং রানাঘাট কুড়ি মে বনগাঁ ব্যারাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলুবেরিয়া হাওড়া পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম তমলুক কাঁথি ঘাটাল মেদিনীপুর এবং শেষ দফা অর্থাৎ সপ্তম দফা পয়লা জুন ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম ভারসাত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর এবং যাদবপুর তাহলে পশ্চিমবঙ্গ এমন কী রাজ্য যেখানে নির্বাচন করাতে এত একটা লেনদি সময় নিতে হচ্ছে এবং সাত দফায় ভোট করাতে হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গবাসীর জন্য শুভ এটা কি পশ্চিমবঙ্গবাসীর জন্য গর্বের এটা কি পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জার আমার যেটা মনে হয় আমি প্রথমেই বলি আমি রাজনীতির কথা বলছি না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত এই মতের সঙ্গে সবাই একমত নাও হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের এই যে একটা বিখ্যাত এবং বিস্তৃত ভোট হতে চলেছে যেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি লজ্জার যেখানে তামিলনাড়ুর মতন রাজ্যে একদিনে ভোট হচ্ছে পুরো রাজ্যে সম্ভবত উনচল্লিশটি সিট আছে সেখানে আর পশ্চিমবঙ্গে আছে বিয়াল্লিশটি তাহলে এমন কি তফাত যেখানে পশ্চিমবঙ্গে সাতটি দফায় প্রশাসন এতটা পিছিয়ে আছে কেন কেন এর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা নেওয়া যাচ্ছে না দিনের পর দিন সরকারের বিভিন্ন পোস্টগুলোকে খালি রেখে ভ্যাকেন্ট রেখে চালিয়ে যাওয়া হচ্ছে এবং যে সকল পরীক্ষা নেওয়া হচ্ছে বিশেষ করে পিএসসির মাধ্যমে সেগুলোতে দেখা যাচ্ছে বেশিরভাগই ঘোটালা পরীক্ষা হতে না হতেই তার উত্তর বেরিয়ে যাচ্ছে প্রশ্ন আসছে তো সেই প্রশ্ন প্রচুর ভুল বা সেই প্রশ্ন এতটাই সহজ যেমন এই কদিন আগে ফুডের এর পরীক্ষা হলো আমি কোশ্চেন কিছু দেখছিলাম প্রথম কথা এই কোশ্চেন আসলো কি করে বাইরে আমি সেটা বুঝতে পারলাম না আবার কোশ্চেন যেগুলো দেখা গেল সেগুলো এত সহজ এত জলের মতন প্রশ্ন যে আমার মনে হয় কেউ পড়াশোনা না করলেও পারবে আর যারা পড়াশোনা করে গেল তাদের ভবিষ্যৎটা কি কারণ পরীক্ষা দিতে না দিতেই সমস্ত অ্যান্সার বেরিয়ে গেল পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি এখানকার সরকার এখানকার প্রশাসন এখানকার যে দণ্ডেমুণ্ডের কর্তা তারা কি করছেন এবং কেন্দ্র সরকারই বা এ বিষয়ে কেন হস্তক্ষেপ করছে না আমি এটা বুঝতে পারছি না এখানে বেকারদেরকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে কেন যাদের মেধা আছে যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিচ্ছে বা দিতে চাইছে তাদেরকে এইভাবে বঞ্চনা কেন করা হচ্ছে এ বিষয়ে রাজ্যপাল কেন চুপ করে আছেন তিনি তো সবই জানেন আমাদের বিচার ব্যবস্থা আমাদের মাননীয় সম্মানীয় বিচারপতিরা তারাও এই বিষয়ে যথেষ্ট অকিবহাল কারণ তারা সংবিধানে রক্ষাকর্তা সংবিধান যেখানে এইভাবে ভুল লণ্ঠিত হচ্ছে সরকারি যে সমস্ত দপ্তরগুলো রয়েছে যেমন পিএসসি একটি সাংবাদিক সাংবিধানিক প্রতিষ্ঠান তারা এইভাবে যে একটা প্রহসন করছে মাননীয় বিচারপতিরা কেন এই বিষয়ে কথা বলছেন না কোনো উদ্যোগ নিচ্ছেন না আমি এটাই বুঝতে পারছি না নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে কি পাচ্ছে কি শিখছে আপনারা একবার ভাবুন বহু বছর ধরে স্কুল সার্ভিস কমিশন ঠিক মতো পরীক্ষা হচ্ছে না কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা ঠিক মতো হচ্ছে না পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ঠিক মতো হচ্ছে না একটা পরীক্ষা করাতে গেলে আন্দোলনের পর আন্দোলন করতে হচ্ছে একটা পরীক্ষা হওয়ার পর রেজাল্ট বার করতে গেলে আন্দোলনের পর আন্দোলন করতে হচ্ছে রেজাল্ট বের করার পর এম প্যানেল করতে গিয়ে আন্দোলন করতে হচ্ছে এম প্যানেল করার পর সেটা বহু বছর ধরে পড়ে থাকছে তারপর আবার কেস করে আদালত থেকে আদেশ নিয়ে এসে তারপর চাকরি পেতে হচ্ছে এগুলো কি হচ্ছে আমি শুধু জনসমাজ পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী সবার কাছেই আমার একটি আবেদন থাকবে সামনে ভোট আপনারা এই বিষয়ে চিন্তাভাবনা করুন এবং আপনারা যেটা সঠিক মনে করবেন সেই দিকেই ভোট দিন এবং সমাজের পরিবর্তন ঘটান এটাই আমি কামনা করব এবং সবার কাছে আমার এই অনুরোধটা থাকবে কারণ দিনের পর দিন এই বঞ্চনা এই লাঞ্ছনা এই প্রতারণা আর সহ্য করা যাচ্ছে না তাই বাধ্য হয়েই আমাকে আজকে এই কথাগুলো বলতে হলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার কথা যদি কারোর উপকারে লাগে তাহলে নিজেকে ধন্য মনে করবো আর যদি কারোর অপছন্দ হয় তারা আমার কাছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এছাড়া আর কিছু আমার বলার নেই